আসসালামু আলাইকুম। কি কি যাচ্ছে তাই ভাই? আচ্ছা মেসেজ আর একটা নূর আছে আসিফ আসিফ ভাই। না না, এটা এটা ফেক, এটা ফেক আইডি। আমি জানি এটা ফেক, বাট এই নামে আসছে কেন সে? যুক্ত করে জিজ্ঞেস করি, দাঁড়ান যুক্ত করে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন তো আপনি কি বলতে চান, বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন আপনি ভাই, ফেক ফেক নাম নিয়ে যুক্ত হয়েছেন কেন? ফেক নাম দিয়ে যুক্ত হই আপনার লাইভে? আপনার লাইভে আমি সবসময় ফেক নাম দিয়ে যুক্ত হই আর কি। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে আসছেন, বলেন তাহলে। আচ্ছা, আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং মানে সবসময় দেখি আর কি যে বাচ্চারা, মনে করেন যারা প্রাপ্তবয়স্ক না, ঠিক আছে, 8-10 বছর বা 12 বছর বয়স, তো ওরা দেখতেছি যে তারা মানে যৌন কার্যক্রমটা করতেছে আর কি, তারা নিজেদের মধ্যে যৌন সম্পর্ক করতেছে। এতটুকু বাচ্চারা এই যে ইয়ে করতেছে, এরা এগুলো শিখলো কোথেকে সেটা জানতে চাই আর কি। শিখতেই পারে, বাচ্চাদের মধ্যে তো মানে কৌতূহল থাকে, তারা যদি আশপাশ থেকে কোথাও এই জিনিসটা দেখে তাহলে তো এটা শিখতেই পারে। এখন কথা হচ্ছে যে সেটা কি তারা ছোট ছোট বাচ্চা বাচ্চারা করতেছে নাকি বড় বড়রা সেটার সাথে ইনভলভ হচ্ছে? যদি বড়রা ইনভলভ হয় তাহলে তো এটা একটা ক্রাইম, কিন্তু ছোটরা ছোটরা যদি কোনো কিছু করে সেটা তো কোনো ক্রাইম না। বাচ্চারা যদি এই কাজটা করে, মনে করেন একটা 13 বছরের ছেলে আর একটা 10 বছরের মেয়ে যদি এই কাজটা করে, তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা তো কোনো ক্রাইম না, দুইটাই তো, দুজনেই তো বাচ্চা, দুজনেই তো ইম্যাচিউরড। তাহলে যদি মনে করেন 13 বছরের ছেলে, বাচ্চাদের ভুল বলা যায়, বাচ্চাদের তো ক্রাইম বলা যাবে না, বেচারারা বুঝে না, কুশিতে করতে করে ফেলাইছে। আচ্ছা ধরেন 13 বছরের একটা ছেলে আর কি 10 বছরের একটা মেয়েকে জোর করে কাজটা করছে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? জোর করে করলে তো অবশ্যই সেটা মানে ভুল, বড় ধরনের ভুল, বাট ক্রাইম ভুল তো না, হবে, ক্রাইম না, বড় ধরনের। দুজনে যেহেতু ইম্যাচিউর তখন তো ক্রাইম না। সংশোধনাগারে দেওয়া যেতে পারে, সেই 13 বছরের ছেলেটাকে সংশোধনাগারে দেওয়া যেতে পারে, কাজটা সে ঠিক করে নাই কোনো ভুলের জন্য অন্যায় করছে। সংশোধনাগারে দেওয়া যেতে পারে, এটাও এটাও বিশাল বড় ভুল, এটার জন্য সংশোধনাগারে দেওয়া যেতে পারে, বাট ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ক্রাইম। সে তো অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, সে নিজেও তো অপ্রাপ্তবয়স্ক। না মানে আমি আর কি অবাক হয়ে যাই যখন দেখি আমার পাশের বাসার একটা ছেলে আর একটা মেয়ে, তারা মানে তাদের হাতে তো ফোন তো যাওয়ার কথাই না, ফোন কিভাবে টিপে ওরা জানে না, পর্ন এগুলো তো সম্পর্কে ধারণাই নাই, মা বাবার কাছ থেকে ওরা শিখতে পারে না, কারণ ওদের মা বাবা ওদেরকে সেপারেট রুমে রাখে আর কি। তো ওরা এত ছোট বয়সে এই জিনিসটা আসলে কিভাবে শিখলো, নাকি এটা প্রাণী জগতের একটা বৈশিষ্ট্য? প্যারেন্টিং, প্যারেন্টিং এর সমস্যা, ঠিক মতো প্যারেন্টিং করে নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু তাদের মানুষ হ্যাঁ যত ইয়ে হোক, কাজকাম করুক, যাই করুক, প্যারেন্টিং তো একটা বড় ধরনের দায়িত্ব, সেটাও তো পালন করতে হবে। হ্যাঁ, তারা হয়তো সঠিক গাইডলাইন দেয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা যদি জিনিসটা না দেখে থাকে, না জেনে থাকে, যদি মোবাইলে জিনিসটা না দেখে থাকে, তাহলে তাদের মধ্যে এই জিনিসটা আসলো কিভাবে? এটা কি জীব মানে প্রাণীগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য নাকি অন্য কিছু? হ্যাঁ, তারা যদি ইয়ে হয়, তারা যখন মনে করেন তাদের কিছুই দেখলো না, পিউবার্টি, কিছুই দেখলো না, পিউবার্টি যখন শুরু হয়, এটা দেখা লাগে না, পিপল ক্যান ফিগার ইট আউট। এটা এত রকেট সায়েন্স না, আমার কাছে কি আছে, তার কাছে কি নাই, কোথায় কোন জিনিস যাবে, এটা ফিগার আউট করা মানে বেসিক সেন্সে ফিগার আউট করা তো রকেট সায়েন্স না। বাট বাট যদি বাচ্চারা এই কাজ করে ফেলে, হ্যাঁ ভুল কাজ করছে, আর কেউ যদি জোর করে করে সেটা তো আরো অনেক বড় ভুল কাজ করছে, বাট ক্রাইম না। বাট হ্যাঁ অবশ্যই, এটা এটা শুধু বাচ্চাদের দোষ সেটাও না, প্যারেন্টসদেরও দোষ, কেননা প্যারেন্টসরা হয়তো বা ঠিক মতো প্যারেন্টিং করতে পারে নাই, তাদের ঠিক মতো শিখায় নাই জিনিসগুলো, সেক্স এডুকেশন তারা ছোটবেলা থেকে পায় নাই, কোথায় হাত দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে না, কোথায় কি করা যাবে, কোথায় কি করা যাবে না, কোন করাটা কোন জিনিসটা ইমোরাল, এই জিনিসগুলো হয়তো ছোটবেলা থেকে শিখায় নাই, এই জন্য খুব সুযোগ পাইছে খুশিতে করতে করে ফেলছে। বাচ্চাদের এই জন্যই জন্য পানিশ করা যাবে মানে ইয়ে করা যাবে না, ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত করা যাবে না। এই জন্যই উন্নত সভ্য সভ্য পৃথিবীতে এই জন্যই উন্নত সভ্য পৃথিবীতে স্কুল থেকেই বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হয়, তাদের নিজেদের বডি সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হয় এবং অন্য বডিটা কিরকম সেই সম্পর্কেও জ্ঞান দেওয়া হয়, এবং তাদেরকে বোঝানো হয় যে কোন কাজটা করলে সেটার কনসিকোয়েন্স কি হবে, কি হতে পারে, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে স্কুলে ওদেরকে টিচাররা এক্সপ্লেন করে দেয় যে তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি তোমার এই ধরনের দুর্ঘটনার ভিতরে পড়তে পারো, এই ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন আমার বাচ্চাকে এখন শেখাচ্ছে, অনেক আগে থেকেই শেখাচ্ছে যে রাস্তা কিভাবে পার হতে হয়, রেড লাইট জ্বললে কিভাবে থামতে হয় এবং গ্রিন লাইট জ্বললে কিভাবে চলে যেতে হয়, মানে রাস্তা পার হতে হয়, এবং রাস্তার কোন সাইড দিয়ে হাঁটতে হয়, কোন সাইডে ময়লা ফেলতে হয়, কোন জায়গায় ময়লা, এই জিনিসগুলো একদম ছোটবেলা আমার বাচ্চার যখন বয়স 3-4 বছর ছিল তখন থেকে শিখাইতেছে এই জিনিসগুলো। এখন ও মোটামুটি এই জিনিসগুলো জানে, এই জিনিসগুলো সব পারে। তো আরেকটু যখন বড় হবে তখন তাকে এই যে বডি সম্পর্কে, এখনো এখনো বডি সম্পর্কে শেখাচ্ছে যে ছেলেদের কি থাকে, মেয়েদের কোন জিনিসটা থাকে, এবং ওই জিনিসটা থেকে কিভাবে পরিষ্কার রাখতে হয়, ওই জায়গাটা কিভাবে পরিষ্কার রাখতে হয়, এই জিনিসগুলো শেখানো হচ্ছে। এই কয়েকদিন পরে শেখানো হবে যে এই জিনিসগুলো কিভাবে সেফ রাখতে হয়, সেফ ভাবে মানে কোন কাজটা করলে সেটা আনসেফ হবে, কোন কাজটা করলে বিপদের আশঙ্কা হবে, এই জিনিসগুলো খুব সুন্দর কার্টুনের মাধ্যমে, ছবির মাধ্যমে, গল্পের মাধ্যমে শেখানো হয়। এবং এই শিক্ষাটা যখন দেওয়া হয় তখন মানুষ আসলে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারে, নিজেদের বডিকে
ভালোভাবে চিনতে পারে, বুঝতে পারে, এবং কেউ যদি তাদের উপরে কোনো ধরনের যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে বা তাকে এমন জায়গাতে হাত দেয় যে জায়গায় হাত দেওয়াটা তার উচিত না, এই জিনিসগুলো সে ভালোভাবে বুঝে যায়। কিন্তু এই শিক্ষাগুলো যদি তাদেরকে না দেওয়া হয়, বাই চান্স যদি এই শিক্ষাগুলো তাদেরকে না দেওয়া হয়, তখন যে জিনিসটা ঘটে যে আমাদের, যেমন আমাদের সমাজে যৌন শিক্ষার দেওয়া হয় না, সেই কারণে ছোটবেলা থেকে আমাদের সমাজে সাধারণত আমরা যৌন শিক্ষাটা গ্রহণ করি এলাকার বড় ভাই, এলাকার অমুক তমুক, এলাকার অমুক বেটা, এদের কাছ থেকে আমরা সাধারণত, বা চটি বই বা ব্লু ফিল্ম, এই জিনিসগুলো থেকে আমরা সাধারণত যৌন শিক্ষাটা নেই। কারণ হচ্ছে আমাদের সুস্থভাবে সুস্থ যৌন শিক্ষাটা আমরা কখনো পাই না, এই কারণে আমাদের একটা ভিন্ন পদ্ধতিতে এই শিক্ষাটা নিতে হয়। তখন দেখা যায় যে এই যখন আমরা ভিন্ন পদ্ধতিতে থেকে এই শিক্ষাটা নিতে যাই, তখনই দেখা যায় বিপদ শুরু হয়, আমরা কিছু ভুল শিক্ষা সেখান থেকে নিয়ে ফেলি, যে এই শিক্ষাটা হচ্ছে গিয়ে আসলে ভুল একটা জিনিস। যেমন একটা, যদি আমি ছোটবেলা থেকে একটা ছেলে, যেহেতু তাদের বাবা মাও তাদেরকে কিছু শেখাচ্ছে না, তাদের মানে স্কুল থেকেও কিছু শেখাচ্ছে না, তখন তাদের তো আগ্রহ তৈরি হবে, একটা বয়সন্ধির সময়ই তাদের আগ্রহটা তৈরি হবে যে আসলে ব্যাপারটা কি, আমার এরকম হচ্ছে কেন, আমার ছেলেদেরকে দেখলে ভালো লাগে কেন, বা আমার মেয়েকে দেখলে ভালো লাগে কেন। এই জিনিসটা তো বয়সন্ধির সময় তার ভালো লাগাটা শুরু হবে, এবং তারও তার ভিতরে যে হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে, আবেগ অনুভূতির পরিবর্তন হচ্ছে, এগুলো তো তার স্বাভাবিকভাবে তার কিছু আকর্ষণ তৈরি হবে। তখন সে মানে চেষ্টা করবে, জানার চেষ্টা করবে যে আমার ভিতরে যে এই পরিবর্তনগুলো হচ্ছে এগুলোর কারণ কি। তখন যখন সে স্কুল থেকে এবং বাবা মার থেকে যখন সঠিক শিক্ষাটা সে পাবে না, তখন সে চেষ্টা, তখন সেই যে চেষ্টাটা, সেই চেষ্টাটা একটা বিকৃতির দিকে চলে যাবে। তখন দেখা যাবে যে এলাকার মানে একটা বড় ভাই আছে বা একটা এলাকার একটা আপা আছে, তার কাছ থেকে শুনলো বা এলাকার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনলো যে এটা কি, এটা কি, তারা যে শিক্ষাটা দিবে বেশিরভাগ সময় দেখা যায় সেই শিক্ষাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর খারাপ শিক্ষা, সেটা একেবারে ননসেন্স শিক্ষা। তো এই শিক্ষাটা যখন সে নিয়ে ফেলে, তখন তো সে নানা ধরনের বিপদের মধ্যে পড়ে, নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে। তো এই জন্য আমি সবচেয়ে জরুরি যেটা মনে করি সেটা হচ্ছে স্কুল থেকে বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেয়া, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা সেটা বুঝতে পারছি, মানে এতক্ষণ যা বুঝলাম আর কি, পিউবার্টি থেকে জিনিসটা শুরু হয়। কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমার ছোট ভাই যেটা, ওর বয়স যখন 5 বছর ছিল বা 6 বছর সম্ভবত, তখন দেখা গেছে যে ওর সমবয়সী একটা ছেলের সাথে ওই জিনিসটা করতেছে। কিন্তু আমি তো তখন অবাক হয়ে গেছি, এই জিনিসটা আসলে কি হবে, ওরা তো এটা সম্পর্কে জানার কথাই না। আপনি যেটা বলছেন সেটা 11 বছর 12 বছর 13 বছরে হতে পারে, কিন্তু এত কম বয়সে এই জিনিসটা তারা কখনো দেখে নাই, তো তারা কিভাবে এইসব কাজ করছে? কত বছর বয়সে? যখন ওর বয়স 6 ছিল আর ওর বন্ধুর বয়স 7 ছিল। ফিলিংস আসতে পারে, ফিলিংস আসতে পারে মানুষের মতো, এটা এত কম বয়সে ভাই, এটা কিন্তু কিন্তু এত কম বয়সে ফারাজ ভাই যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ভাই মানে মানুষের পিউবার্টি মাঝে মাঝে, ইভেন কিছু কেস আছে যেটা সময় মানুষের পিউবার্টি শুরু হয় 11 মাস বছর বয়সে, রেয়ার কেস, খারাপ কেস, বাট 11 মাস বয়সেও পিউবার্টি শুরু হয়। তো সো এরকম মানে ডেফিনেশন হলো, মানে সাইন্টিফিক ডেফিনেশন আছে এটা, আমার নামটা মনে নেই, প্রিকশনাস পিউবার্টি না কি জানি বলে এটা। হ্যাঁ হ্যাঁ, প্রিকশনাস পিউবার্টি, এটা প্রিকশনাস পিউবার্টি। কিন্তু ফারাজ ভাই, এই আমাদের বাংলাদেশে একটা আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে মনে করেন একটা পরিবারে অনেকগুলা বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তখন দেখা যায় যে বাচ্চা কাচ্চা গুলা বাবা মায়ের সাথে ঘুমায় অনেক মানে বড় হয়ে যাওয়া পর্যন্ত। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ বা একই রুমের ভিতরে দেখে দেখে ওই জিনিসটা মানে নিজেরা ট্রাই করতে চায়। হ্যাঁ, একই রুমের ভিতরে দেখা যায়, একই রুমের ভিতরে দেখা যায় যে গাদাগাদি করে থাকে, বা একই মানে হয়তো পাশাপাশি রুমের ভিতরে রুমে থাকে, এক পাশ থেকে আরেক পাশে শোনা যায়, শব্দ পরিষ্কার শোনা যায় বা দেখাও যায় অনেক সময়। এইরকমের বাংলাদেশে যখন এই ধরনের পরিস্থিতিতে যখন একটা সন্তান বেড়ে ওঠে, তখন তারা হয়তো অনেক সময় দেখা যায় যে তাদের ঘুমটা ভেঙে গেছে, তারা ঘুমের ভিতরে ঘুম ভেঙে গিয়ে তারা আসলে কাজটা দেখে ফেলছে, কিছু একটা দেখে ফেলছে তারা। এখন এই জন্য যে কাজটা ইউরোপ আমেরিকাতে যেটা করা হয়, বাচ্চাদেরকে মানে 2 বছর পরেই, 2 বছর হয়ে গেলেই, মানে অনেক সময় 6 মাস বয়স থেকেও, 2 বছর হয়ে গেলে তো অবশ্যই আলাদা করে দেয়, আলাদা বিছানা, আলাদা রুমের ভিতরে তাদেরকে থাকতে দেওয়া হয়। এখন যদি ধরেন বাসায় এতগুলো বাচ্চা কাচ্চা, তখন তো আর প্রত্যেককে আলাদা রুম দেওয়া সম্ভব সম্ভব হয় না। এখন এই এই সমস্ত সমস্যা তো উদ্ভব ঘটবে, বাংলাদেশের মতো দেশগুলোতে এই সমস্যাগুলোর উদ্ভব বেশি ঘটবে, কিন্তু সভ্য দেশগুলোতে এইগুলোর উদ্ভব একটু কমই ঘটবে। কারণ হচ্ছে কি, এই ইয়াগুলা তো সেখানে নেওয়া হয়, আলাদা রুম করে দেওয়া হয়, আলাদা ভাবে রাখা হয়, যেন বাবা মা কি করতেছে, রাতের বেলা কি করতেছে, বা ওই কাজটা কি করতেছে, এটা যেন তারা সরাসরি দেখতে না পায়। তো রোগ ভাই, আপনি একটু জিজ্ঞেস করে দেখতে পারেন ওই বাচ্চাটাকে যে সে আসলে কিভাবে জানলো এই জিনিসটা, মানে বন্ধুর মতো তার সাথে আলোচনা করেন, মানে বকা দিয়ে বা মাইট দিয়ে তাকে আলোচনাটা করেন না, যাকে আপনি দেখেছেন এই কাজটা করতে, তাকে আপনি বন্ধুর মতো তার সাথে খোলামেলা আলোচনা করেন, যেন সে আপনার উপরে, যেন সে যেন এই কনফিডেন্সটা পায়, সে যেন এই কনফিডেন্সটা পায়, আপনার সাথে কথা বলার কনফিডেন্সটা যেন তার থাকে, সে যেন ভয় না পায়, এবং এইভাবে তার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করেন যে সে আসলে কিভাবে জানবে। সে হয়তো এটাও জানে যে সে ভুল করছে, এই কাজটা ভুল হয়েছে, কিন্তু এটা কেন ভুল হয়তো সেটাও জানে না। আপনি তার সাথে বন্ধুর মতো আলোচনা করে জিজ্ঞেস করতে পারেন, জানার চেষ্টা করতে পারেন যে এটা সে কিভাবে জানলো, কিভাবে কিভাবে এই জিনিসটা শিখলো, সে কিভাবে এটা তার মাথায় আসলো, এই জিনিসগুলো বন্ধুর সাথে জিজ্ঞেস করতে পারেন। তাহলে হয়তো বা নেক্সট কোনো বাচ্চা কাচ্চা এরকম হবে, ওইটার আগে আপনি কোনো একটা ডিসিশন নিতে পারবেন। তখন তো
হ্যাঁ, তখন ওর বয়স তো এখন তো বড় হয়ে গেছে, এখন মনে করেন 10-11 বছর হয়ে গেছে। আমি বলতেছি আজ থেকে 5-6 বছর আগের কথা বলতেছি আর কি, তখনকার কথা বলতেছি আর কি, তখন হ্যাঁ, ওই এখন ছোট। যদি তার মনে না থাকে তাহলে তার কিছু করার নাই, যদি মনে থাকে তাহলে আপনি আলোচনা করে দেখতে পারেন। আচ্ছা, তারা যদি এই কাজটা করে, তারা কি আসলে মানে ফিলটা কি আসলে পায়, নাকি তারা শুধু জাস্ট দেখে আউট আই নো, দেখছে আউট আই নো, আমি ছোটবেলায় তো ট্রাই করি, আই ডোন্ট নো, মানে আই মানে ডোন্ট নো, আমি বলতে আমি হয়তো বুঝতে চাচ্ছি পাইতে পারে, পাইতে পারে, তার পাইতে পারে, কোনো অসুবিধা নেই, তারা কি কোনো ফিল পায় কিনা, নাকি দেখছে পাইতে পারে, জাস্ট পাইতে পারে, ট্রাই করে দেখি এটাই। পাইতে পারে, ফিল ফিল পাইতে পারে, হয়তো বা তার ওই মজা পাওয়ার ইয়েটা হয়তো বা তখনই থাকতে পারে, হইতে পারে, কিন্তু তার ওই মজা পাইলে যে তার ওই করাটা, ওই জিনিসটা করাটা মানে একটা ভালো কাজ হয়ে গেলো সেটা তো না। এবং সে যদি কোনো একজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে করে তাহলে বোঝা যায় দুজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, দুজন বুঝে না তারা এই কাজটা করতেছে। কিন্তু এখানে যদি ইকুয়েশনের মধ্যে যদি আপনি প্রাপ্ত বয়স্ক কোনো একটা লোককে আনেন যে হ্যাঁ প্রাপ্ত বয়স্ক ওই লোকটা বাচ্চারা বলাস করেছে, বাচ্চারা ওইটাতে ওইটা এনজয় করছে, সো ইটস ফাইন, এই ইকুয়েশন তখন তখন মিলবে না, কারণ বাচ্চারা বুঝে না, বাচ্চাদের জানানো উচিত যে কোন টাস্কটা ভালো কোন টাস্কটা মন্দ, তো এইগুলা ইয়ে থেকে বাচ্চাদেরকে দূরে রাখাই উচিত। হ্যাঁ, বাচ্চারা যদি ভুল করে ফেলায় তখন আপনি আসলে যেটা বলবো শিক্ষা দেওয়া, এই ঠিক আছে, তাহলে রোগ ভাই আপনি কি আর কিছু বলবেন? না আসিফ আপনি বলেন তো, আচ্ছা তারা কি সত্যি কি এটা ফিল পায় নাকি দেখে করছে, এটাই আপনি তারা বলেন। ফিল পায় বলে আমার তো ভাই মনে হয় না তারা ফিল টিল পায়, তারা তো ফিল পাওয়ার কথা না, কারণ তাদের তো সেই আমার তো এখনো সেন্স তৈরি হয় হয় না। নাই। হ্যাঁ, তাদের মানে অর্গাজম মানে এটা এটা তো শেষ পরিণতি, জনসম্পর্কে শেষ পরিণতি হয় অর্গাজমের মাধ্যমে, তো অর্গাম অর্গাজম যদি তাদের নাই হয়ে থাকে তাহলে এটা এটা কিভাবে তারা ফিল পায়, আমি তো মানে বুঝি না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে রোগ ভাই আপনার কাছে বিদায় জানাচ্ছি, ঠিক আছে, ভাই আরেকটা কথা বলবো আর কি, আচ্ছা বলুন। মানে আপনার লাইভ আমি অনেকদিন ধরে দেখি আর কি। আচ্ছা, আপনারা বাংলাদেশে যারা যে অ্যাক্টিভিজম করেন, তো আপনাদের নিজেদের মধ্যে কি কোনো মিল নাই, মানে নিজেরা নিজেরা কি কোনো একটা ইয়ে করে না, ইউনিটের মধ্যে নেই? নিজেদের মধ্যে মিল মানে, মানে মিল বলতে কি বোঝাচ্ছেন? না ভাই, আমরা কোনো সংগঠন চালাতেছি না তো ওই জন্য কোনো মিল নাই। মানে যেমন আপনি একজন ব্লগার, আরেকজন আছে, আরো 10-15 জন আছে বাংলাদেশে প্রায় ফেমাস, তো আপনাদের নিজেদের মধ্যে কি কোনো একটা সংগঠন আছে, বা আপনার নিজেদের মধ্যে কি ইউনিট আছে? নিজেদের মধ্যে বলতে কি বোঝাচ্ছেন? নিজেদের কথাটাই তো আমি বুঝতেছি না, নিজেরা কি, আমি তো নিজের সাথেই আছি, আর নিজেদের মধ্যে কথাটার মানে কি ভাই, বুঝলাম না তো। হ্যাঁ, সেটা মানে বলতেছে যে তাদের সাথে আপনাদের কি কোনো ফ্রেন্ডশিপ আছে কিনা, তাদের সাথে অনেকের সাথে আছে, অনেকের সাথে নাই, অনেকের সাথে, আপনাদের যে আন্দোলনটা, আপনাদের যে অনেকের সাথে, আন্দোলন, অনেকের সাথে ফ্রেন্ডশিপ আছে, অনেকের সাথে ফ্রেন্ডশিপ নাই, যারা হচ্ছে আমার কাছে মনে হয় যারা হচ্ছে মানে ছেঁচড়া, একটু ছেঁচড়া, তাদের সাথে আমি সম্পর্ক রাখি না, আর যাদের কাছে, যাদেরকে মনে হয় তারা হচ্ছে ম্যাচিউরড এবং যারা যুক্তি দিয়ে আলাপ আলোচনা করে তাদের সাথে আমি সাধারণত সম্পর্ক রাখি। হ্যাঁ বুঝতে পারছি, মানে আমি নিজেদের বলতে বোঝাচ্ছি আর কি, যে আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন আর কি, আন্দোলনটা করছেন, তো সেখানে কি আপনাদের নিজেদের এই যে মানে আপনাদের আন্দোলনের মধ্যে আপনাদের এই যে যারা আছে ফেমাস বাংলাদেশ, আপনারা কি কোনো একত্র হতে পারেন না? এটা হলে তো ভালো হয় নাকি? একত্র হয়ে কি করবো, উত্তর তো একত্র হয়ে কি করবো, দিয়ে দিল আপনাকে একটু আগেই তো, এই কথাটাই উত্তর, এই কথাটারই উত্তর দিল। ছেঁচড়া টাইপের কথা কোন আর কি, ওইটাই তো। হ্যাঁ আচ্ছা, একটু উত্তর ছেঁচড়া তো টাইপের আপনাকে হলে, দিল। ছেঁচড়া টাইপের হলে কথাবার্তা বলি না, কম কম বলি, দরকার একেবারে খুব ইয়া হয় পড়লে তখন বলতে হয় কি আর করা, কিন্তু একটু ছেঁচড়া টাইপের লোকজনের সাথে কম কথা বলাই ভালো। না না, আমি মানে ঢুকার ভাই সময় আর আপনি, কি যা আপনি নাম কি আপনার, বুঝছি। আপনি কি আপনার কলিগ, আপনি কি আপনার সব কলিগের সাথে মানে মিশে টিশে চলেন, নাকি যাকে পছন্দ হয় তার সাথে মিশেন, যাকে পছন্দ হয় না তার সাথে মিশেন না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, যার সাথে পছন্দ তো মানে যার সাথে বন্ডিং যার হয় না সাথে তার সাথে তার চলে মুখে মনে হবে যে হ্যাঁ সে আমার মতো লোক, আর তার সাথে আমার চিন্তাধারা মিল আছে, তার সাথে চলেন, যার সাথে মনে হয় না যে এই লোকের সাথে আমার চিন্তাধারা মিল নাই, কোনো একটা প্রবলেম আছে, তার সাথে আপনি মিশে না, সেম তো, ডিফারেন্ট কোনো কিছু তো না। মানে জিনিসটা যদি হতো তাহলে কি ভালো হতো আসিফ ভাই? কি ভালো হতো, মানে আমরা কি এখন একটা রাজনৈতিক দল করতেছি যে যে আমাদের একসাথে মিলেমিশে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে ঠিক পারছি, আছে ঠিক আসিফ আছে, ভাই, নেক্সট নেক্সট পার্সন, ঠিক আছে, হয়েছে আচ্ছা বহুত আলোচনা ঠিক হয়েছে, আছে ভাই, বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। এগুলো কি কথাবার্তা বুঝতেছি না, কেন একসাথে কেন করতে হবে, তারা তাদের মতো করুক, যে যার মতো করে করুক, আমি তো তাই কারোর ইসে মানে বাধা দিচ্ছি না, তাই না, যে কেউ যদি তাদের মতো করে নিজেদের মতো করে করে চলে ঠিক আছে করুক। যেমন ধরেন ফারাজ ভাই মুফাসিল মানে কয়েকদিন পরে আস্তিক হয়, কয়েকদিন পরে নাস্তিক হয়, হোক অসুবিধা কি, আমি কি করবো ভাই, আমি কি বলতে পারি ভাই, আবার কয়েকদিন পরে যদি সে জঙ্গি হয়ে যায়, আবার কয়েকদিন পরে যদি ইহুদি হয়ে যায়, আমি কি না ভাই, বলতে পারি ভাই? আলটিমেটলি এই লোকের কিন্তু ইয়ে আছে বা জ্ঞান আছে, কিন্তু এই আকাম কুকাম গুলা করে বেচারা তার ক্রেডিবিলিটি নষ্ট করছে। এখন না, লোকটা, লোকের মানে লোকটার জ্ঞান নাই, লোকটা হচ্ছে কি স্মার্ট একটা লোক, এটা আপনি মানে না এটা আমি আছে ভাই স্বীকার করি, জ্ঞান, জ্ঞান অ্যাটলিস্ট আমার থেকে অবশ্যই জ্ঞান, বেশি, জ্ঞান আমার থেকে বলতে অবশ্যই বেশি ফারাজ ভাই, ভাই। জ্ঞান বলতে আমি যেটা বুঝছি সে হচ্ছে গিয়ে আমি তার কিছু ভিডিও দেখছি, হ্যাঁ দেখে আমি যেটা বুঝছি যে আমেরিকান কিছু ইউটিউবার আছে ইসলামের বিরুদ্ধে তারা বলে টলে, ওই ভিডিওগুলো উনি প্রচুর শোনে এবং ওইখান থেকে সে উনি কন্টেন্ট নেন, কন্টেন্ট নিয়ে উনি বাংলাতে ওই জিনিসগুলো ইয়া করেন। আমি অনেক অনেক জিনিসগুলো আমি নিজে সরাসরি প্রমাণ পাইছি, যেমন আমি সেদিন একটা ভিডিও দেখলাম, সেখানে বলতেছে মনে করেন এটা একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ উনি বলতেছে যে ইমাম গাজ্জালি তার এই গ্রন্থে বলেছেন এইটা এটা, হ্যাঁ
ভাই ওই বইটা আমি পড়ছি, নিজে পড়ছি। হ্যাঁ, ওই বইটার ভিতরে এরকম কোনো কথা নাই। হযরত ওমরের ব্যাপারে একটা কথা উনি বললো, মানে মুফাসসির ইসলাম হযরত ওমরের সম্পর্কে একটা কথা বললো। আমি ইমাম গাজ্জালির ওই বইটা আমি নিজে পড়ছি, ঠিক আছে। এখন আমি ওই মুফাসসিলের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি বুঝে গেলাম যে মুফাসসিল এটা আসলে সে এই বইটা পড়ে নাই, সে এই কথাটা কোনো একটা ইউটিউবারের কাছ থেকে শুনছে, মানে আমেরিকান একটা ইউটিউবারের কাছ থেকে শুনছে যে ইমাম গাজ্জালির এই এই গ্রন্থটার ভিতরে এই তথ্যটা আছে। এটা শুনে সে ডেলিভারি করে দিছে, সে আর চেক করে দেখে নাই যে ইমাম গাজ্জালির বইটার ভিতরে আসলে, বা সেই বইটা সে পড়েও নাই জীবনে, আমি নিশ্চিত সে ওই বইটা জীবনে চোখেও দেখে নাই। আর ওই বইটা তো আমি অনেক বছর আগে পড়ছি, আমি তো জানি যে ওই বইটার ভিতরে এরকম কোনো তথ্য নাই। এখন এই জিনিসটা যখন সে বলতেছে, যখন হাজার হাজার দর্শক এই জিনিসটা দেখতেছে, তারা ভাবতেছে যে ওয়াও মুফাসসিল তো মানে ইমাম গাজ্জালির এই বইটা পড়ছে নিশ্চয়ই, না পড়লে সে কিভাবে এই রেফারেন্সটা দিল। কিন্তু সে তো আসলে জেনুইনলি সে এই বইটা জীবনে চোখেও দেখে নাই, সে ইউটিউব একজন ইউটিউবারের কাছ থেকে শুনছে, যেই লোকটা ভুল ভুল কথাটা বলছে, এই ভুল ইনফরমেশনটা সে ভুল মানে ইয়াটা শুনে সে আর কি ডেলিভারি বাংলা ডেলিভারি দিয়ে ফেলছে। আপনি দেখেন ইউটিউবে চ্যানেলে পাবেন, আমি কয়েকদিন আগে টাইটেলটা আমি ভুলে গেছি, সে বলতেছিল আপনি বলেন আমি ওটা চেক করে নিব, কোনো সমস্যা নেই। বাট আমি আমি যেটা ইয়ে করতেছিলাম যে এদের সাথে থাকতে না, যারা নিজেরা নিজেদের ক্রেডিবিলিটি নষ্ট করে, এদের সাথে থেকে আলটিমেটলি লাভটা কি? নিজেদের ক্রেডিবিলিটি আর নিজেরা নষ্ট মানে নষ্ট করা, যে ভাই ভাই আপনাদের সাথে আরেকজন সে সে তার মোমেন্ট আর গেছে, এই ধরনের মানে ইয়ে থেকে তো দূরে থাকাই ভালো, মানে মানে পোল্টিবাজ টাইপের লোক থেকে তো একটু ডিস্টেন্স মেনটেন করাই ভালো। তো ফারাজ ভাই আমি যেটা বলতেছি যে মানে একজন মানুষের তো এই জিনিসটা চেক করে দেখা উচিত যে ইমাম গাজ্জালির বইতে আসলে এই তথ্যটা যখন আমি দিব, আমি যেই ইয়াটা সবসময় করি সংশয় ডট কমে বা আমাদের লাইভে যখন আমরা আলোচনাগুলো করি, তখন চেষ্টা করি যতটা সম্ভব চেষ্টা করি যে রেফারেন্সগুলো ক্রস চেক করে দেখে নিজে শিওর হয়ে তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা, বা ওইখান থেকে আমরা যে মানে মূল বইটা পড়ে সেখান থেকে জিনিসগুলো মানে ইয়া করা আলোচনা করা। অমুক একটা ডেভিড উডের একটা ভিডিও দেখা আমি যদি এখন বাংলা বলা শুরু করি, সেই কথাটাই বাংলা বলা শুরু করি, এটা তো ভাই আমার কাছে মনে হয় যে এটা একটা বুদ্ধিবৃত্তিক জোচ্চুরি, আমি যেটাকে বলবো বুদ্ধিবৃত্তিক জোচ্চুরি বলবো এটাকে। এটা আরেকজনের একটা জিনিস যাচাই বাছাই না করে সে জ্ঞানী সাজার জন্য এই কাজটা করে ফেললো। কারণ এই লোকের সাথে আমাদের আমার কি খাতির হবে, বা এই লোকের সাথে আমি কি বা বলবো, এ মানে যদি সে এই বইটা না পড়ে, ইমাম গাজ্জালির বইটা না পড়ে, তাহলে আমি তার সাথে কি কথা বলবো ভাই? এর সাথে তো আমার কথা বা আলোচনার কিছু নাই, তাই না? আবার এই কদিন পরে কি হয়ে যায়, ইহুদি হয়ে যায় কিনা, এটা আমি কেমন গ্যারান্টি দিব? আমি তো জানি না কবে কি হয়ে যায়। জি ভাই সেটাও কথা, তবে তবে এইটা স্বীকার করি যে সে স্মার্ট লোক, সে স্মার্টলি জিনিসগুলোকে মানে উপস্থাপন করে, অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো ভিডিওতে যুক্তিগুলো ভালো যুক্তি, মানে একেবারে যে তাকে আমি একবার ফালাই দিচ্ছি তাও না, সে তার তার ক্রেডিবিলিটি আছে, তার কিছু কাজ আছে, এটাও তো স্বীকার করতে হবে। কিন্তু তার ম্যাক্সিমাম জিনিসই আমি মনে করি বিভিন্ন মানে আমেরিকান বিভিন্ন ইউটিউবার যারা ইসলামের বিরুদ্ধে বলা টলে তাদের থেকে জাস্ট হুবহু সে বাংলা করে, এটা আমি একদম মানে নিজে শুনে শুনে একদম মিলাই দেখছি যে হ্যাঁ এটা একদম হুবহু এই কথাটাই বলতেছে, তখন আমার কাছে মনে হয় যে এটা তো জেনুইন ইয়াটা নাই। হ্যাঁ, এটা তো বুদ্ধিবৃত্তিক জোচ্চুরি হয়ে যাচ্ছে, আরেকজনের কন্টেন্ট সে তথ্য সূত্র উল্লেখ না করে ডেলিভারি করে দিচ্ছে, এটা তো নিজে গবেষণা করে বের করলে একটা কথা ছিল, কিন্তু সে তো এরকম লোক বলে মনে হয়নি আমার কাছে।